অংশুর মুখে রুদ্রর সব সত্যি শুনে চমকে গেল পারমিতা আর লাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রোহিতের চোখ পড়ে সেই বক্সিং গ্লাভসের উপর। গ্লাভসগুলো নিয়ে তারপরে ফুলকিকে বলতে থাকে, এগুলো কি? তখন তো ফুলকি ভয় পেয়ে যায় আর বলে, আসলে স্যার আমি এগুলো এমনিতে সাথে সাথে রাখি, এগুলো থাকলে না আমার শরীরে আরও জোর বেড়ে যায়। একথা বলেই ফুলকি চুপচাপ আবার বস্তাগুলোকে গুনতে থাকে। তারপরে রোহিত অন্যদিকে গিয়েই মনে মনে ভাবতে থাকে, মেয়েটার বক্সিংয়ের প্রতি বড্ড ভালোবাসা হয়ে গেছে। ওকে যে করেই হোক আমাকে বক্সিং শেখাতেই হবে, ওর জন্য একটা ভালো ট্রেনার আমাকে জোগাড় করতেই হবে, যে ওকে তাড়াতাড়ি করেই প্রপারলি বক্সিংটা শেখাতে পারবে। আর অন্যদিকে ফুলকি আর চোখে রোহিতের দিকে তাকায় আর বস্তাগুলো গুনতে থাকে। অন্যদিকে দেখা যাবে ফুলকি বাসায় এসে বারবার করে লাবুকে কল দিতে থাকে, কিন্তু লাবু ফোনটা কিছুতেই রিসিভ করে না, বারবার করে ফোনটাকে কেটে দেয়। তখন ফুলকি অনেক অস্থির হয়ে পড়ে। সেখানে পারমিতা আর ধানু চলে আসে, তখন ফুলকিকে দেখে বলছে, তুমি কাকে কল দিচ্ছ? তারপরে ফুলকি অস্থির অবস্থায় বলে, আমি দিদিকে কতবার করে কল দিচ্ছি কিন্তু দিদি আমার ফোনটা কিছুতেই ধরছে না। তখন পারমিতা বলে, তুমি এত চিন্তা করো না তো, ওর রাগ এখন আছে কিন্তু যখন রাগটা পড়ে যাবে ঠিক তখন তোমার সাথে ও কথা বলবে। তখন ধানু বলে, ঠিক বলেছো ধানু, লাবু দিদির না রাগ হয় না হয় না, আবার যখন রাগ হয় রাগ সহজে না পড়ে না, তাই ফুলকি তুমি না এখন আর দিদিকে রাগাতে যেও না, যখন দিদি রাগ করবে ঠিক তোমার সাথে কথা বলবে। তখন ফুলকি বলে, কিন্তু ধানু দিদি আমার তো অনেক অস্থির লাগছে, আমার না অনেক খারাপ লাগছে। তারপরে পারমিতা বলে, তুমি যে নিজে ভুল করেছো ওইসব কথাগুলো বলে সেটা যেহেতু বুঝতে পেরেছো, ঠিক লাভও বুঝতে পারবে, তুমি চিন্তা করো না। তখন ফুলকি বলে, কিন্তু আমার যে মনে হচ্ছে যে কেউ না কেউ অবশ্যই আছে এই সব কিছুর পিছনে, সেটা কারণ সেক্রেটারি এত সাহস হবে না আমার মাকে ফাঁসানোর। তখন ধানু বলে, ফুলকি তুমি একদম ঠিক বলেছো, আমিও না এই কথাটাই ভাবছি, আমি না এতদিন বলতে পারিনি, আমিও জানি যে সেক্রেটারি এত সাহস হবে না, তার পিছনে নিশ্চয়ই কেউ না কেউ আছে, বড় কেউ আছে। তারপর পারমিতা বলে, হয়েছে তো, এবার ফুলকি তাড়াতাড়ি করে খেয়ে নাও তো, আমরা খুব আনন্দ করব বুঝেছো, আর এগুলো পরে খুঁজে বের করা যাবে। তারপরে এই কথা বলে ফুলকিকে পারমিতা খাইয়ে দেয়। আর ধানু বলে, নাও আবার তো স্টোরে যেতে হবে, না হলে তো আবার রাগারাগি শুনবে। তারপরে পারমিতা এসব কথা বলে ওখান থেকে চলে যায়। আর অন্যদিকে ফুলকি যখন স্টোরে আসে তখন দেখে সুমনের মাকে কল দিয়েছে সুমন, আর সুমনের মা নিমন্ত্রণও খেতে যাবে, তখন সুমনকে বললে সুমন না করে দেয়। তারপরে ফুলকি বলে, স্যার কি হয়েছে? তারপর সুমন সবটা বললে ফুলকি বলে, স্যার ঠিকই তো, উনি কি করে একা যাবে, আপনি চলে যান না, স্যারকে আমি বলে দেব। তখন সুমন বলে, না না রোহিত স্যার রাগ করবে, আমি যেতে পারবো না। তখন ফুলকি বলে, আপনি যান, আপনার কাজগুলো আমি করে দেব, আর স্যারের আপনার হয়ে স্যারের কাছ থেকে বকা আমিও শুনে নেব, কারণ স্যারের কাছ থেকে বকা শুনতে শুনতে না আমার অভ্যাস হয়ে গেছে, কিছু হবে না। এগুলো তো আমার পিয়ার শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। তারপরেই সুমন খুশি হয়ে চলে যায়। আর অন্যদিকে দেখা যাবে পারমিতা পুজো দিতে যায়। পুজো দিতে গেলে সেখানে অংশুমানের সাথে দেখা হয়ে যায়। অংশুমান তো পারমিতাকে দেখে খুশি হয়ে যায়। তারপরে অংশুমান বলতে থাকে, এখানে না খুব ভালো কীর্তন গান হয়, সেজন্য না আমি মাঝে মাঝে আসি, আসলে অফিস ছুটি হওয়ার পরে তো আমার কোনো কাজ নেই, তাই আমি এখানে আসি। তারপরে পারমিতা আর অংশুমান কথা বলতে থাকে, আর সেখানে হঠাৎ করেই লাবু চলে আসে, আর সেটা পারমিতা জানে না। তারপরে পারমিতা বলতে থাকে, আচ্ছা তুমি একা মনে হলে না আমাদের বাসায় চলে আসবে, কারণ ফুলকি পিয়াল তমাল ওরা সবসময় মেতে থাকে, পুরো বাড়িটাকে হাসি আনন্দে মাতিয়ে রাখে, তুমি যাবে তাহলে তোমার ভালো লাগবে। তারপরে অংশু বলে, তাহলে তো ভালোই হয়, কিন্তু না আমার যাওয়া যাবে না। তারপরেই পারমিতা বলে, কেন যাওয়া যাবে না, কেন যাবে না? তারপরে অংশু বলে, আসলে রুদ্র স্যার তো আপনাদের আত্মীয়, আমার যাওয়াটা সে ভালো চোখে দেখবে না, তারপরে এই নিয়ে আবার কি না কি করে তা তো ঠিক নেই। একথা শুনে তো পারমিতা পুরো অবাক হয়ে যায়। তারপর পারমিতা বলতে থাকে, আচ্ছা অংশুমান তুমি কি ভয় পাচ্ছ এই জন্য, কারণ তোমার সাথে রাগারাগি করেছিল, ফুলকি আমাকে বলেছে তোমার উপর নাকি রুদ্র অনেক রাগারাগি করেছিল? তখন অংশু বলে, হ্যাঁ তা তো করেছেই। তারপরেই পারমিতা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করতে থাকে, আচ্ছা অংশু আমাকে বলো তো, শুধু কি এই কাজটা সেক্রেটারি করেছে নাকি অন্য কেউ তার মধ্যে জড়িত ছিল? আসলে ফুলকি মনে করে যে এর পিছনে বড় কারো হাত রয়েছে। আর এই সব কথাগুলো লাবু শুনে শুনে অবাক হয়ে যায়। তারপরে অংশু বলতে থাকে, তা তো কেউ আছেই, আর কারই বা থাকবে, কারণ আমি এসে থেকেই দেখছি এখানকার সব কিছু তো রুদ্র স্যারই। একথা শুনে তো লাবু পুরো চমকে যায়, আর পারমিতাও চমকে যায়। তারপর অংশুমান বলে, আসলে উনি যেরকমভাবে চটে গিয়েছিল তাতে তো অনেক কিছুই বোঝা যায়, তারপরেও ফুলকি যখন লকাবে ছিল উনি অনেক হামকিদমকি করেছে, অনেক ডিউটি নিয়ে অনেক কড়া কড়া কথা বলেছে, তাই বলছি আর কি। তারপরেই এগুলো সব কিছু শুনে লাবু আর পারমিতা বলে, তাহলে তারপরে সব কথা অংশুমান পারমিতাকে খুলে বলে। আর লাবু শুনে ওখান থেকে চলে যেতে লাগলে সাথে সাথে থালাবাটিগুলো পড়ে যায়, আর সাথে সাথে পারমিতা তাকিয়ে দেখে লাবু। তারপরে পারমিতা বলে, আরে লাবু কোথায় যাচ্ছ, কি হয়েছে? কিন্তু লাবু কোনো কথা না শুনে ওখান থেকে সোজা দৌড়ে চলে যায়। আর পারমিতা বলে, জানো তো অংশু এটা হলো রুদ্রর স্ত্রী, আমার ননদ, তুমি দাঁড়াও এখানে আমি যাচ্ছি ওর কাছে। তারপরে পারমিতাও পিছু পিছু যায়, কিন্তু আর লাবুকে ধরতে পারে না। আর অন্যদিকে দেখা যাবে যখন রোহিত চলে আসে স্টোরে, তখন ফুলকি একটা পুরো বাজারের লিস্ট ধরিয়ে দেয় স্টোরে কী কী লাগবে। এটা দেখে তো রোহিত পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে ফুলকির দিকে। তারপরে বলে, তুমি এটা কেন, আর সুমন কোথায়? তখন ফুলকি বলে, আসলে সুমন স্যার নেমন্ত্রণতে গেছে, তাই আমি ভেবেছিলাম ওনার কাজগুলো করে দেবো। তখন রোহিত বলে, নেমন্ত্রণতে গেছে মানে কাকে জিজ্ঞাসা করে গেছে রে তমাল পিয়াল? তখন ফুলকি বলে, আমি বলেছি যেতে, তাই গেছে।
তারপরেই রোহিত তো পুরো রেগে যায়। আর তমাল পিয়ালকে জিজ্ঞাসা করলে ওরা বলে আসলে ফুলকি বলেছিল ওনাকে যেতে দিতে। তারপরেই রোহিত আরও রাগ করে ফুলকির উপর আর বলে সুমন যে যে কাজগুলো করতো এখন কম্পিউটার চালিয়ে তুমি সেই সেই কাজগুলো করবে। তখন ফুলকি বলে না না ওটা আমি চালাতে পারবো না, ওইটা আমার চালানোর কাজ নয়, ওইটা থেকে আমি কান ধরে উঠবোস করবো সেটাও সহজ। একথা বলে ফুলকি কান ধরে উঠবোস করতে থাকে। তখনই জেঠুমণি ওরা চলে আসে, এসে বলে কিরে ফুলকি কী হয়েছে? তখন ফুলকি জেঠুমণিকে জড়িয়ে ধরে বলে স্যার আমাকে শাস্তি দিচ্ছে, আসলে সুমন স্যারকে একটু আমি যেতে দিয়েছিলাম নিমন্ত্রণতে, তাই আমি ভেবেছিলাম সুমন স্যারের কিছু কিছু কাজ আমি করে দেবো, তাই আমি হাতে লিখে লিস্ট দিয়েছি যে স্টোরি কী কী লাগবে। অথচ রোহিত স্যার আমাকে বলছে যে আমাকে ল্যাপটপ চালিয়ে সব কিছু করে দিতে। বলুন তো জেঠুমণি আমি কি ওটা পারি নাকি? ওটা থেকে আমার কান ধরে অভ্যাস করাই সহজ মনে হয়েছে, তাই তো আমি এটা করেছি। একথা শুনে জেঠুমণি ওরা সবাই হেসে ফেলে আর রোহিতকে বলে এই রোহিত আমার ফুলকিকে কিছু বলবি না বুঝেছিস, ফুলকি ভুল কিছু করেনি। তারপরেই রোহিত সেই বাজারের লিস্টটা খুলে পড়তে থাকে আর বলে চিনি এভাবে লেখে? খুব তো লেখাপড়া জানা মেয়ে হয়েছ, তাহলে চিনি বানানো লিখতে পারো না? একথা শুনে সবাই তো আরও হাসতে থাকে। তারপরে জেঠুমণি রোহিতকে বলতে থাকে এই ফুলকিকে একদম বকবি না, আর রুদ্র ব্যাপারটা নিয়ে তো একদমই বলবি না, আমি মনে করি ফুলকি যা বলেছে একদম ঠিক বলেছে, কারণ আমি থানায় এখন তোলজোর চালাচ্ছি, আমার এই কাজটা আরও আগে করা উচিত ছিল, তাহলে তদন্তটা আরও ভালো করে হতো। আমি যেই কাজটা করছি এই কাজটা তো রুদ্রর করার কথা ছিল, কিন্তু কই রুদ্র কি করেছে? তখন ফুলকি চুপ করে দাঁড়িয়ে শুনতে থাকে সবগুলো কথা। আর এদিকে জেঠুমণি আরও অনেক কথা বলতে থাকে। তারপরেই ফুলকি মনে মনে ভাবতে থাকে তাহলে সন্দেহটা একা আমি করছি না, সবাই সন্দেহটা করছে রুদ্রবাবুকে। কিন্তু না ফুলকি এসবে আর কথা বলবে না, আর মনোযোগও দিবে না, এগুলো আর ভাবেও না, এখন শুধু মনোযোগ দেবো বক্সিং ট্রেনিংয়ে। তুই বুঝেছো ফুলকি দাস? একথা বলতে থাকে ফুলকি। আর অন্যদিকে দেখা যাবে রুদ্র শালিনী কথা বলছে, ঠিক সেখানে রিকি চলে আসে আর বলে দাদা ভাই বৌদিভাই কী যেন হয়েছে, বৌদিভাই এদিকে আসছে, তার থেকে তাড়াতাড়ি করে শালিনীকে লুকা। তারপর শালিনী বলে কেন আমি এখানে আসতেই পারি? তখন রুদ্র বলে এত কথা বলা দরকার নেই, তাতেই লুকিয়ে পড়ো। তারপরে লুকিয়ে পড়লে সেখানে লাবু আসে, আর লাবু আসলেই রুদ্রকে বলে তোমার কি আমার সাথে কথা বলার সময় হবে? তখন রুদ্র বলে হ্যাঁ কী হয়েছে বলো তো? তখন লাবু বলে আসলে এখন থেকে তুমি যদি আমাকে কোনো মারতে চাও বা আমার ওপর অত্যাচার করতে চাও তাহলে একটু সামলে করো, যেন সেটা কেউ দেখতে না পায়, কারণ তোমাকে কেউ কিছু বললে সেটা আমার খুব খারাপ লাগে রুদ্র, কারণ আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তো দেখছি ইদানিং সব কিছু রাগ আমার উপর দিয়ে চোটা শেষ করছো। তখন রুদ্র বলে কী বলছো লাবু, তুমি ফুলকির কথাগুলো ভাবছো? ফুলকি তো বাচ্চা মেয়ে বলে অনেক কিছু করে ফেলছে, এগুলোকে তো আমাদের সাহস দিলে হবে না, হয় ওদেরকে ওকে দমিয়ে রাখতে হবে, ওকে বোঝাতে হবে, না হলে বাড়ি থেকে বের করে দিতে হবে। তুমি কি জানো ও রোহিতের জীবনটাও নষ্ট করছে? রোহিত শালিনীর কাছে ফিরে যেতে চাইছে, কিন্তু ওর জন্য কি পারছে? আরও অনেক কিছু বলে লাবুর মনে ফুলকির হয়ে বিষ ঢুকিয়ে দেয় আর লাবুকে ওখান থেকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপরে শালিনীকে বলতে থাকে যে তুমি রোহিতের সাথে কথা বলো, বলো এক বছর তুমি ওয়েট করতে পারবে না, ওকে বেশি চাপ দাও। তখন শালিনী বলে ঠিক বলেছো রুদ্রদা। তারপরে এই কথা নিয়ে আরও কিছু প্ল্যান করতে থাকে ওরা। আর অন্যদিকে দেখা যাবে স্টোর সাজানো হয়েছে ফুলকির আর অরুণা দেবীর মুক্তি পাওয়ার উপলক্ষে, এখানে স্টোরে খাওয়া দাওয়া হবে, অনেক সুন্দর করে সাজিয়েছে। তখন ফুলকি এসে স্টোরটা দেখে খুব খুশি হয়ে যায়, তখন ভাবে দিদি কি আসবে, আমি একটা কল দিয়ে দেখবো। তারপরে লাবুকে কল দিলে লাবু আর ফোনটা রিসিভ করে না। তখন রাগে দুঃখে ফুলকি বক্সিংয়ের ট্রেনের মধ্যে ইচ্ছে মতো খুশি মারতে থাকে আর রোহিত এসে দেখে ফেলার বলে ফুলকি এটা কি রাগ দেখানোর জায়গা, কি করছো তুমি, কি হয়েছে তোমার? ঠিক তখনই শালিনী চলে আসে আর শালিনী এসে সবটা দেখতে থাকে। তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এ পর্যন্তই, ধন্যবাদ।